দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমবাড়িহাটে রয়েছি আমরা, যেখানে হলস্টেইন ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী সার গরু বিক্রি হচ্ছে, আমরা সে জায়গায় রয়েছি। তো আজকে এখান থেকে সার গরুগুলোর বড় বড় সাইজের ফ্রিজিয়ান এবং ক্রস জাতের সার গরুগুলো বাজারদরটা কেমন যাচ্ছে সেই তথ্যই দিতে চাই। আজ সোমবার 31 অক্টোবর 2022। আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় এই হাট। এখানে দেখছি ভাই, আসসালাম আলাইকুম। ভাই কি কিনলেন? কয়টা কিনলেন? ছয়টা। আসছিলেন কোথা থেকে? ঢাকা থেকে। এগুলা এগুলা আচ্ছা, এটা কত পড়ছে ভাই? এটা এটা 1,10,000। এটা পড়েছে 1,10,000। এই যে দেখছেন, আর তার পাশেটা ভাইয়া কত? 86। আর এটা ছোটটা, এটা পড়েছে 65। ওপাশেটা, ওপাশেটা 98। এইটা পড়েছে 98। দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। এটাও, এটা কত পড়ছে? 92। এটা পড়েছে 92। দেখছি আমরা, এটা 92। তাহলে আর কোনটা ওপাশে বসে আছে? ও এইটা, এটা কত পড়ছে? 15। আচ্ছা, এইগুলা তাহলে হলো। আচ্ছা ভাই, তো কি অবস্থা বলেন দেখি, কেমন পাইলেন রেটটা আজকে? ভালো ভালো, নিজে নিজে তো একে একে কিনছেন, তো সব মিলিয়ে আপনাদের এলাকা থেকে এখানকার রেটটা কেমন মনে হচ্ছে? আনুমানিক কম আছে? মানে আমরা যেটি দেখলাম যে বিক্রেতা, সকল বিক্রেতাই বলছে যে কাস্টমার নাই, দাম কম, আজকে তো বাইরের ব্যাপারী কম আছে, দাম কম বলতেছে ওনারা, যে লস করে বিক্রি করতেছি। আপনার কাছে কি মনে হলো কথাগুলো? লসে আছে, লসে বিক্রি করতেছে, তার মানে আপনারা চিপ রেটে কিনতে পারছেন। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দেখছেন যে কম দামে কিনতে পেরে কিন্তু ক্রেতা খুশি। আমরা দেখি এখন কিছু গরুর দামে ধারণা দেই। ভাই যান, ভালো ভাই, এটা কত দাম ভাই? 1,20,000। কত বলে ভাই? 5,000। কত হলে ছাড়া যাবে এটা ভাইয়া? লাস্ট 1,00,000 কত? 8,900 যেতে হবে। আচ্ছা আচ্ছা, 8,900। আর ভাইজান এটা কেমন চা হচ্ছিল ভাইয়া? 1,45,000। সাইজ তো মাশাআল্লাহ বেশ সুন্দর, 1,45,000 চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো করে দেখাবো না, 1,45,000 সেটা দাম যাওয়া হয়ে। কত বলে, কত বলে? 17,18,000। আর কেমন বেচাবে কি চিন্তা ভাবনা? 1,25,000। 1,17,18,000 বলছে, 1,25,000 হলে এটা বিক্রি হবে। বয়স তো হয় নাই, দাঁত হয় নাই? না ভাই, না না না, বয়স হয়। আচ্ছা আচ্ছা, আনুমানিক বয়স কেমন হতে পারে এটা? কয় মাস, মানে 1 বছর তো পার হয়েছে। 14 মাস বয়স। ভাইয়া কত বলছিল এটা? 1। আচ্ছা আচ্ছা, 1 বয়স। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই, এখানে একটা দেখছি। এটা কার ভাই, আপনাদের ভাইয়া? এ তো গোস্তের জন্য নাকি ভাই? কি অবস্থা বলেন দেখি, কত চাচ্ছিলেন? আর কেউ বলেই নাই? কত বলছিল ভাই? আর আপনারা কত চাইলেন লাস্ট? 210। আর 1,70,000। গোস্ত কেমন হতে পারে ভাই? নয় মন প্লাস গোস্ত। হ্যাঁ হ্যাঁ, 70 ভাঙ্গাতে আর 1,10,000। এই যে
ভাই কি অবস্থা আজকে? পরিস্থিতি খুবই খারাপ, সবার মুখে একই কথা শুনে। এটা কত উঠছে ভাই? ভাঙিবার একশো ভাঙতে। আর আপনি ফিনিশিং কত চাইলেন? পাঁচ পর্যন্ত হলে দেওয়া যাবে। তবুও লস হবে, ঠিক আছে ভাই, ধন্যবাদ। দেখছি আমরা, দেখানো চেষ্টা করছি। আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমাদের সাথেই থাকুন। এইখানে দেখছি দুইটা ভাই। কে আপনার ভাইয়া? আপনার কি অবস্থা আজকে? পাটি নাই। কত উঠছে ভাইয়া জোড়াটা? একটাই। এটা কত বলছে ভাই? চল্লিশ ভাঙতে। আর আপনি কত চাইলেন? দেড়শো। দাঁত তো হয় নাই না ভাই? দাঁত হয় নাই। চল্লিশ ভাঙতে আর দেড়শো। আর এটা ভাই যান, এটা কত? দশ বলে। এটা কত চাইলেন? সতেরো আর দশ। এটা ভাইয়া, এই ক্রসটা করতে চাচ্ছিলেন, এটা ডিজাইনটা পঁচানব্বই। এটা কত বলছে? কেমন চিন্তা ভাবনা লাস্ট ভাই? তাহলে ছাড়বেন পঁচানব্বই লাস্ট? পঁচানব্বই হাজার বিক্রি করতে হচ্ছে। দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।